এখন আমার শ্বশুর মশাইয়ের জন্য কেক পার্সেল হচ্ছে, আর স্পেশালি আমার বাবার জন্য এই যে ওনার ছেলে ড্রেস পার্সেল হচ্ছে। বাবা খাবে মুখ খাবে। সমস্ত বেলুনসগুলো ফুলিয়ে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নেব, আর সেই ভিডিওগুলো তোমাদের আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই হ্যামারটা পিনাটা কেকের জন্য, আর এই নাইফটা ফটো কেকের জন্য। কিছু বেলুনস শুভ আমাকে ফুলিয়ে দিয়েছে, বাট ও দেখেনি ডেকোরেশনটা আমি এরকমভাবে করেছি। তো এবার চলো কেকগুলো নিয়ে আসি। এই হচ্ছে আমার পিনাটা কেক, যেটা আমি প্রথমবার বানালাম। এই ট্যাগটা এটা হচ্ছে বাস্তব, রিয়েলিটি। আর এই ফটো কেকটাও এই ফার্স্ট টাইম বানালাম। তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমাদের দুটো কেক কেমন লেগেছে। আর এই চকলেটস ফ্রুটি আর গোলাপের তোড়াটাও শুভ কালকে রাতে আমায় দিয়েছিল গিফট হিসাবে। তো চলো শুভকে ডেকে এনে সারপ্রাইজটা দেই। ট্যাগটার মানে কি, তোমার কি মনে হয়? আমি পালাচ্ছি, তুমি আমি ধরে রাখছি। অন্য কোনো মেয়ে, ওরে বাবা, তুমি বসো, তুমি ওর সাথে কেক কাটো। ছোট হাতি উঠছে কেন? ওরে হাতি বলেছিস তুই, ছোট হাতি। Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do, and girl, you never wanna judge. But maybe you're the reason that I ever fell in love. You never gave me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I be staring, looking at you every single night. I just gotta let you know. তিন বছর আগে ম্যাডামের খুব আনন্দ। এখন গিফটটা ওর কাছে পুরো আনএক্সপেক্টেড ছিল, কারণ ও জানে চকলেটের শেলটাকে ব্রেক করে শুধু কেক কাটবে, বাট তাতে যে আমি গিফট হাইড করে রেখেছি ও জানতো না। ডবল হাকুরে কে খেলো আর এই নিজে বসল। এটা নেভাইনি কেন বলতো? নেভাইনি এখন চলবে আগে। এটাও কেক? হুম, ওটাও কেক। নরমাল এটা কবে কেনা? অন্তত এক মাস আগে। এত খিদে পেয়েছে, ফ্রিজে রয়েছে, তাও এটাকে খাইনি আমি। আমি না, ওকে আমি এটা গিফট করবো। তোমাকে দিচ্ছে, পরে ওর ও নিয়ে নেবে। এই কেকটা টেস্ট করে বলতে হবে। ছোটা পটাকা বড়া ধমাকা। আমি
ब्राउन खतर रेडी ऑटो आर क्या नो आन्ना एवर उठता है তো চলো এবার দেখে নেওয়া যাক যে সবাই কেকটা খাওয়ার পরে সবার এই টেস্টটা কেমন লেগেছে, সবার রিয়াকশনটা কেমন হয়। সবার প্রথমে দিদি খাবে, মানে আমার ঠাম্মা খাবে। এটা তো নরমাল। কাছে আনো। এটা হচ্ছে এখন শুভর হাতা খাওয়া হচ্ছে, আর আমি এই মুন্ডুটা খাবো। আমি সত্যি বলছি ওই মুন্ডুটা আমি খাবো। এটা হচ্ছে শুভর কনুই। বলো শুভর এলবো কেমন খেতে, তোমার কনুই হেভি খেতে ধরো। আচ্ছা এবার পিনাটাকে একটা টেস্ট করার পালা। এবার এটা খাও, স্পেশাল ডিনার কি খাচ্ছ একটু বলে দাও। পরোটা আলুর দম, কষা আলুর দম, কষা মেড বাই মাই মা, কেমন লাগছে? ভিডিও এটা আমার ডান হাত, ফ্রন্ট ক্যামেরা বলে বাঁ হাত মনে হচ্ছে। মজা হচ্ছে, সারাদিন কাজকর্ম করে অনেক মজা হচ্ছে। 3 বছর আমি সহ্য করে রেখেছি, আমাকেও সহ্য করেছে। কালকে রাত্রে 12টার সময় ঝামেলা হয়েছে, আজকে আসার পরেও ঝামেলা হয়েছে, ঝামেলা হতেই গেছে। চলো এবার গিফটসগুলো আরেকবার দেখে নেওয়া যাক। আমি ওকে বেশি কিছু দিতে পারিনি, এই বক্সটা দিয়েছি চকলেটের, যেটা ভিতর থেকে এরকম দেখতে। আর ও আমাকে এই রোজ আর ফুলের তোড়া দিয়েছে, শুভ প্রথম আমাকে দেখে এই পিকচারটার দ্বারা। আর উনি এটা স্ট্যাটাস দিয়ে লিখেছেন, এটা আমাদের ফার্স্ট পিকচার, বাট সেটা একদমই না গাইস, এটা আমাদের সেকেন্ড পিকচার। আর আমি ইচ্ছা করে ওইভাবে গিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে ও নর্মালি আমাকে দেখে কেমন রিয়্যাক্ট করে, সবাই তো অনেক সেজে গুজে যায়, বাট আমি পুরো নর্মাল গিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পিকচার, খুব হাসি পাচ্ছিলো ছবি তুলতে। আর এটা আমাদের ফার্স্ট সেলফি। তারপরে এটা হলো 2020 সালের একটা ছবি, অ্যান্ড দেন এটা 2021 সালের একটা ছবি। 2 বছর করোনাতেই কেটে গেল, সেখান থেকে এক এক করে বছর গিয়ে গিয়ে আজকে আমরা 3 বছরে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলবে। টিল দেন বাই। মিল যাও তুম মিল যায় দুনিয়া আর না কিছু চাহু মে, তুই তো সব কিছু মেরা আর না কিছু জানু মে। দিল কি সদা सुन्दे जरा बेखबर, सजदे दिल तुझे करता है सलामिया।